কতটা ভয়ঙ্কর ভাবে ডুবেছে যাত্রীবাহী লঞ্চটি তাই ভিডিও ফুটেজ দেখেই বোঝা যায়। এমভি রূপসী নামের কার্গো জাহাজের ধাক্কায় প্রায় 50 মিটার দূরে গিয়ে ডুবে যায় এমভি আফসার লঞ্চটি। লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, রোববার দুপুর 2টার দিকে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে 40-50 জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় লঞ্চটি। বিকেল 2:45 দিকে শীতলক্ষার কয়লাঘাট এলাকায় নৌযানটিকে ধাক্কা দেয় দ্রুতগামী কার্গো জাহাজ এমভি রূপসী। রূপসী নয় যে জাহাজটা, ওটা আস্তে আস্তে, আর লঞ্চ ওইদিকে যাচ্ছে, তারপর যাচ্ছে, এর মধ্যে এখন ধাক্কা দেবে ওই লঞ্চটাকে। এইটুকু আওয়ার পরে মহিলা পুরুষ বাসান 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 করে সব এক সাইড হয়ে গেল। আমি দেখতেছি লঞ্চটা ডুবে গেছে একেবারে, ওই পর্যায়ে আমি পানি থেকে সাঁতার দিয়ে শুরু করছি। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে লঞ্চ থেকে ঝাঁপ দেন যাত্রীরা, তাদের উদ্ধারে এগিয়ে আসে নদীতে থাকা কয়েকটি নৌযান। একবারে ডুববা ভিতরে গেছে, দুইটা মহিলা ছিল, বাচ্চা নিয়ে দাঁড়ানি না, মানে ভিতরেই বাঁচা বাঁচা হয়েছে, কিন্তু বাচ্চা দুইটা গেছে ভিতর থেকে। খবর পেয়ে ছুটে আসে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌবাহিনীর ডুবুরি দল। নিখোঁজদের খোঁজে নদী পাড়ে ভিড় জমান স্বজনরা। যেহেতু ডুবন্ত জাহাজটি ইতিমধ্যে আমাদের আইডেন্টিফিকেশন করা আছে, তো আমাদের এই বিআইডব্লিউটিএ জাহাজটি আসার পরে এটিকে আমরা পাড়ে তুলে নেওয়ার প্রক্রিয়া খুব দ্রুত করতে পারবো। প্রতিদিন মৃতদেহের জন্য 1.5 লাখ টাকা করে দেওয়া হবে, এবং এছাড়াও জেলা প্রশাসন থেকে সৎকারের জন্য তারা আর্থিক সহায়তা যা লাগে সেগুলোর ব্যবস্থা করবে। লঞ্চটিকে ধাক্কা দিয়ে দ্রুত সটকে পড়ে কার্গো জাহাজটি। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।